কিছুদিন আগে কিছুদিন আগে আনিশ খান নামে 18 বছরের একজন যুবককে পুলিশ সরাসরি খুন করলো। তাই স্বাভাবিকভাবে সেই বাংলায় সেই আজকের বাংলায় অরাজকতা বিরাজ করছে। তপন কান্দু এবং আনিশ খান একজন কংগ্রেসের কাউন্সিলর আরেকজন ছাত্র নেতা, সাম্প্রতিক দুটি খুনের ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার লোকসভায় দলের কাউন্সিলরের হত্যা নিয়ে সুর চড়াতে গিয়ে আনিশ খানের প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। আনিশ কাণ্ডে এখনও অবধি আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কাদের নির্দেশে তারা আনিশের বাড়িতে গিয়েছিলেন, কিভাবে আনিশ খানের মৃত্যু হলো, তার জন্য দায়ী কে, সেই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। ইতিমধ্যেই আনিশ খানের মৃতদেহের দুবার ময়না তদন্ত হয়েছে। প্রথম ময়না তদন্তের রিপোর্টে মাথায় আঘাত সহ 5টা পর্যবেক্ষণ ছিল, ঘাড়ে আঘাত নিয়েও 5 রকমের পর্যবেক্ষণ ছিল প্রথম রিপোর্টে। মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাতের কথা উল্লেখ করা হয়, যে আঘাত মৃত্যুর আগে লেগেছিল। সূত্রের দাবি, দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে মাথা ছাড়া আরও কয়েকটি চোটের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি আঘাত নিয়ে 7 রকমের পর্যবেক্ষণ দেওয়া হয়, যেগুলি প্রথম রিপোর্টের থেকে আরও অনেক বিশদে। একটা ল্যাসারেটেড উন মাথায়, সেটা দুটো রিপোর্টে একই আছে। অন্য ওই যে এখানে ওখানে একটু ছড়ে টড়ে যাওয়া, সেইগুলো পোস্টমর্টম প্রথম পোস্টমর্টম রিপোর্টে অত ক্লিয়ারলি করে উল্লেখ নেই, এটা দ্বিতীয়টাতে আছে। একটা জিনিস যেটা হচ্ছে, আমি এইটুকু বলতে পারি পোস্টমর্টম রিপোর্টে যা আছে সেটা হচ্ছে মাথায় যে ইঞ্জুরিটা, ওইটাই মেইন ইঞ্জুরি, এবং ওটা করলে পরে যে মানে কম্পভূত করে মানুষ আনকনসিয়াস বা অজ্ঞান হতে বাধ্য, এবং হয়তো সঙ্গে সঙ্গে অজ্ঞানের পরিস্থিতি ওরা ভেবেছিল হয়তো মরে গেছে। এই জন্য অবিলম্বে যেটা উচিত হচ্ছে ওই ভিডিও রেকর্ডিংটা, এবং প্রথম পোস্টমর্টমে যে ডাক্তারবাবু তার মোবাইলে ছবি তুলেছেন সেই ছবিগুলো খুব জরুরি দরকার। ফার্স্ট পোস্টমর্টম রিপোর্টের যে কজ অফ ডেথ এবং পোস্টমর্টম রিপোর্টের যে কজ অফ ডেথ সেম, এবং ইঞ্জুরিগুলো মরেলে সেম। তদন্ত তো নয়, পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে একটা মানে অ্যাডিশনাল রিপোর্ট উইচ ইজ মেড বাই দ্য ডক্টরস, কিন্তু বাকি কাজটা তো মানে ইনভেস্টিগেশন লাগে। ডাক্তারবাবু তো বলবেন যে কারণটা কিসের জন্য মারা গেছে। সোমবারই এক মাসের মধ্যে আনিশ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার জন্য সিটকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও আনিশের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। ঝিলম করঞ্জয় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।